আসসালামু আলাইকুম। আজ 14 মার্চ 2023। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, এমনকি শুরু করেছে দেন দরবারও। রাজনীতির সচেতন মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে ইইউ কি পর্যবেক্ষক মিশন পাঠাবে? বিষয়টি অনেকটা খোলাসা করে ইইউ রাষ্ট্রদূত বলেছেন, আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি, ইইউ এর হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছে বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে, আর এটা তখনই হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক, নিশ্চিত হবে বিএনপির অংশগ্রহণ। আর বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, যা সবারই জানা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। তবে আওয়ামী লীগ বলছেন, ইইউ এর অযৌক্তিক দাবি মানা হবে না, তাতে কেউ নাখোশ হলে কিছুই করার নেই। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। ইউরোপীয় ইউনিয়নের 60 দেশের প্রতিনিধিদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। ওদিকে গত জানুয়ারির মাঝামাঝি সময়ে মানব জমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন ঘিরে আগ্রহ শুধু দেশের ভেতরেই নয়, সারা বিশ্বেই তৈরি হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ বাংলাদেশে তাদের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে চায়। সৌদি আরবের দেশটিতে আয়োজিত জাতিসংঘের একটি সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি রিয়াদ। তার নিরাপত্তার বিষয়ে গুরুতরভাবে আলোচনা করতে অসম্মতি জানানোই এ সিদ্ধান্ত। সোমবার 3 ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওসের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। এই সপ্তাহে সৌদিতে আয়োজিত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সম্মেলনে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন কোহেন। এটি এমন একটি সফর যার মাধ্যমে সৌদি আরবে ইসরায়েলি মন্ত্রী সরকারি পর্যায়ে প্রথম সফর হিসেবে চিহ্নিত হতো। ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে বলছেন, সৌদি আরব জাতিসংঘের এ সম্মেলনে কোহেনের যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু যখন তার নিরাপত্তার বিস্তারিত ব্যবস্থা করার সময় হয় তখন সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশ করে যে এটি স্পষ্ট হয়ে গেছে যে সৌদিরা একটি গুরুতর আলোচনা করতে যাচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কোহেন তার এজেন্ডা থেকে সফরটি সরিয়ে নিয়েছেন। জাতিসংঘের এই ইভেন্ট সৌদি আরবের আল উলা নামক গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, যেটিকে রিয়াদ একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করতে কাজ করছে। চীন সরকারের সহায়তায় কয়েকদিনের আলোচনার পর গত শুক্রবার ইরান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। অবিলম্বে সরকারি ডিভাইস থেকে টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার, এ খবর জানিয়েছে টাইমস। জিসিএইচকিউ এর ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের বিশেষজ্ঞরা টিকটক অ্যাপটি মূল্যায়ন করেছেন এবং এর দ্বারা সংবেদনশীল তথ্যের ঝুঁকি চিহ্নিত করেছেন, যার পরেই সরকার আগামী দিনে কড়া সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যান্য অনেক পশ্চিমা দেশ ইতিমধ্যেই এই অ্যাপ নিয়ে উদ্বিগ্নতা জানিয়ে এটিকে নিষিদ্ধ করার পথে হেঁটেছে। ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিল সহ ইইউ এর বিভিন্ন সংস্থা চীনা ফার্ম বাইডেন্সের মালিকানাধীন টিকটককে স্টাফ ডিভাইস থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এই আশঙ্কায় যে চীনা সরকার ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করতে পারে। মার্চের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন আইন অনুমোদন করেছিল যা মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে দেশব্যাপী সমস্ত ডিভাইস থেকে টিকটক নিষিদ্ধ করার ক্ষমতা দেয়। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে বলেছিলেন যে এই ভিডিও শেয়ারিং অ্যাপটি নিরাপত্তা নিয়ে বড় সড় ঝুঁকির কারণ হতে পারে। বেইজিং অবশ্য এই ধরনের কোনো অভিযোগ অস্বীকার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং চীনা প্রযুক্তি সংস্থাগুলোকে দমন করার পাল্টা অভিযোগ তুলেছে। টিকটক সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা কর্মকর্তাদের চীনা সরকারের সাথে তার সম্পর্কের বিষয়ে আশ্বস্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং এর ব্যবহারকারীদের ডেটা নিরাপদে এবং স্বাধীনভাবে পরিচালনা করার উপর জোর দিয়েছে।
চাইনিজ ইন্টেলিজেন্স আইন মোতাবেক প্রয়োজন পড়লে দেশের বড় ডেটা প্রযুক্তি সংস্থাগুলো কমিউনিস্ট পার্টি এবং এর গোয়েন্দা পরিষেবাগুলোকে সহায়তা করবে। 2020 সালে বাইডেন্স চাপ কমানোর জন্য তার সদর দপ্তর সিঙ্গাপুরে স্থানান্তরিত করেছিল। বলেছিল যে চীনা সরকার বিদেশি কোম্পানিগুলোর উপর নিয়ন্ত্রণ জারি করতে পারে না। সোশ্যাল মিডিয়া অ্যাপটি গত বছর স্বীকার করেছে যে চীনের কিছু কর্মীরা ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করেছিল। বেলজিয়ামও সরকারি ডিভাইস থেকে টিকটক নিষিদ্ধ করতে চলেছে। টিকটকের দাবি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২,০০০ বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছে ইরান। ক্ষমতাপ্রাপ্ত এসব বিক্ষোভকারী সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ইরানের বিচার বিভাগের প্রধান এই তথ্য জানিয়েছেন বলে মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএন এর বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২,০০০ মানুষকে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ক্ষমা করেছে বলে সোমবার জানিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিন ইজেই। এর আগে পশ্চিম এশিয়ার এই দেশটির রাষ্ট্রীয় মিডিয়া গত মাসের প্রথম দিকে জানিয়েছিল ভিন্নমতের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়নের সময় বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজন সহ হাজার হাজার বন্দীকে ক্ষমা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গোলাম হোসেন মোহসিন ইজেই বলেছেন বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া ২২,০০০ জন সহ এখন পর্যন্ত ৮২,০০০ মানুষকে ক্ষমা করা হয়েছে। অবশ্য এসব ব্যক্তিদের কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন এই লোকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেটি তিনি উল্লেখ করেননি। গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে থাকাকালীন মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে হিজাব পরায় কঠোর বিধান লঙ্ঘনের দায়ে ওই সময় নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। চলমান এই বিক্ষোভ বিদেশিদের ইন্ধনে অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান কর্তৃপক্ষ। বিক্ষোভ মোকাবেলায় ইরানের নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। মানবাধিকার সংস্থাগুলো বলেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের কারণে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন, তাদের মধ্যে ৭০ জন শিশুও রয়েছে। এছাড়া বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে। তবে হিজাব বিরোধী বিক্ষোভে সহিংসতা চালানোর অভিযোগে এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকরের পর পশ্চিম এশিয়ার এই দেশটিতে বিক্ষোভের গতি কিছুটা ধীর হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সতর্ক করে বলেছে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের রাবার বুলেট এবং অন্যান্য অস্ত্রের ব্যবহার ক্রমবর্ধমানভাবে একেবারে স্বাভাবিক হয়ে উঠেছে। এসব অস্ত্র ব্যবহারের ফলে অনেকে চোখ হারিয়েছে, এমনকি মৃত্যুও ঘটেছে। লন্ডন ভিত্তিক সংগঠনটি গত ৫ বছর ধরে ৩০টিরও বেশি দেশে গবেষণা চালানোর পর এই ধরনের পুলিশি সরঞ্জাম বিশ্বব্যাপী বাণিজ্য ও ব্যবহারে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছে। এসব অস্ত্রকে কম বিষাক্ত অস্ত্র বলা হয়। মাই আই এক্সপ্লোরেড শীর্ষক তাদের নতুন এক প্রতিবেদনে বলা হয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কম বিষাক্ত অস্ত্রের প্রায় বেপরোয়া এবং অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের কারণে হাজার হাজার বিক্ষোভকারী ও পথচারী পঙ্গুত্ব বরণ করেছে এবং প্রাণ হারিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে রাবার বুলেট, রাবারাইজড বক্সশট এবং টিয়ার গ্যাস গ্রেনেড। দক্ষিণ ও মধ্য আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর সরাসরিভাবে এসব অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। অ্যামনেস্টি বলেছে পুলিশের এমন অভিযানে আইবল ফেটে যাওয়া, রেটিনালের বিচ্ছিন্নতা এবং সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো সহ চোখের আঘাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী কেবলমাত্র চিলিতেই ২০১৯ সালের অক্টোবরে বিক্ষোভকারীদের দমনে পুলিশ অভিযানে ৩০ জনেরও বেশি মানুষ চোখে আঘাত পায়। ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্যাট্রিক উইলকেন বলেন কম বিষাক্ত অস্ত্রের উৎপাদন ও বাণিজ্যের ওপর আইনগত বাধ্যতামূলক বৈশ্বিক নিয়ন্ত্রণ এবং শক্তি প্রয়োগের কার্যকর নির্দেশিকাসহ অবিলম্বে এসব অস্ত্রের অপব্যবহার বন্ধ করা উচিত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন এর চ্যানেলটি। নিয়মিত লাইকস, কমেন্টস ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকের ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মিস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময়
অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেট সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রেভোসান সানটেট সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেট সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। জাফরান, am I seeing here regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে, ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার। ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।